তোমরা ভালোই আছো। আজ অশোকাষ্টমী, তাই আমি নদীর পাড়ে আছি। ওয়েদার ভীষণ খারাপ, তো দেখা যাক কী হয়। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট একদম জলে ভরে গেছে। ওয়েদার যদিও খারাপ, তবুও বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছে স্নান করতে। অশোকাষ্টমী হল একটি শুভ হিন্দু উৎসব, যা ভারতে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। কিংবদন্তি আছে যে ভগবান রাম রাবণকে ধ্বংস করতে অক্ষম ছিলেন, কারণ তিনি দেবী শক্তি দ্বারা সুরক্ষিত ছিলেন। জ্ঞানী বিভীষণের পরামর্শে ভগবান রাম 7 দিন ধরে দেবী শক্তি এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত অনুষ্ঠান করেছিলেন এবং 8ম দিনে তিনি আশীর্বাদ পেয়েছিলেন। দেবী শক্তির আশীর্বাদে ভগবান রাম রাবণকে পরাজিত করতে সক্ষম হন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম 8ম দিনে দেবী শক্তি ও শিবের শোভাযাত্রা বের করেছিলেন। অশোক শব্দের অর্থ যা দুঃখমুক্ত এবং অষ্টমী অর্থ 8ম দিন। অশোকাষ্টমী হল সেই দিন যখন দেবী শক্তি এবং ভগবান শিবের দ্বারা প্রভু রামের দুঃখ দূর হয়েছিল। বৃষ্টিতে কত কাদা হয়ে গেছে দেখো। ওরে
এখানে অনেক ঘাটে স্নান হয়ে থাকে। আমরা মেলা মাঠে এসেছি। এখন আমরা নদীর পাড় থেকে দীপ্তিদির বাড়িতে এসেছি। দীপ্তিদির জন্য একটু জল নিয়ে এসেছি। তো বাড়ি ফেরার পথে আমি একটু মার এখানে এসেছি, এখানে একটু সময় কাটাবো, তারপর বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস, ওয়েদারটা মোটামুটি ভালো হয়েছিল, এখন আমি বাড়ি চলে আসছি। এখন লাঞ্চ করব। তো আমার আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। বাই বাই ফ্রেন্ডস।